नमस्कार मैं सुस्मिता सिंह वेलकम बैक टू माय चैनल आज भिडियो आम शिकीम जो मान्थली ऑप्शन बैंक के पारि यह स्ट्रेटेजी मैं व्यवहार करूँ बैंक निफ्टीत अपने फिन निफ्टी नॉले निफ्टी चूज कर पे तार आगते आम जानम जो मान्थली ऑप्शन बैंक और वीकली ऑप्शन बैंक कि है वीकलि ऑप्शन बैंग कि है वीकर जी थार्सडे थके एक्सपायरी हो जाए और मान्थली ऑप्शन बैंग कि है माहर लास्ट जी थार्सडे थके एक्सपायरी हो जाए निफ्टिर क्षेत्र बैंक निफ्टिर क्षेत्र वेडनेसडे है और फिन निफ्टिर क्षेत्र कि है ट्यूजडे है आम सकुए जानू कि आजिकाल डेबूर चेन्ज हो जीतु आम सकते ऑप्शन बैंग करूँ और ऑप्शन बैंगर कि है आम वीकलि जी स्ट्राइक प्राइस उठाई लिशन आम देखू बहुत बेसि प्रीमियम श्रिंक होते जैक आम थीटा डिके कौ एंड देन फाइनल बहुते लॉस करूँ तार विपरीते जो इंटरडे ट्रेडिंग इंटरडे तो जो मान्थलि ऑप्शन बैंग करूँ तब तम बेसि प्रीमियम श्रिंक न আপোনালোকে ইমান দিনে চাইছে বহুত বেছি গেপ আপ গেপ ডাউনত পইণ্টখিনি খাই দি আছে ইণ্টাৰনেট ইমান বেছি পইণ্ট দিয়া নাই বেংক নিফটিত আজি অকণমান মুভমেণ্ট দেখিবলৈ পোৱা গৈছে সেইকাৰণে মই ভাবিলোঁ যে আজি এই কণ্টেণ্টটো আপোনালোকৰ শ্বেয়াৰ কৰোঁ যে মান্থলিটো অপশ্যন বাইং কৰিব পাৰি এটা ভাল ষ্ট্ৰেটেজি এই ষ্ট্ৰেটেজিটোত আমি কেনেকৈ এনালাইচিছ কৰিছোঁ তাৰ ষ্ট্ৰাইক প্ৰাইচ কি হ'ব গোটেইখিনি পইণ্ট আপোনালোকে শিকিবলৈ পাব তার লগতে মই আপোনালোকক আৰু এটা কথা জনাও যে নেক্সট আমি আৰু এডভান্স লেভেলৰ কন্টেন্ট আনি আছো যত আমি শিকিম যে মান্থলি অপশ্যন বাইঙে শিকিম বাট এডভান্স লেভেলৰ কাৰণে হ'ব যিটো হ'ব ওয়ান ওয়ে আৰু এই ভিডিওটোত আপোনালোকে বহুতখিনি কথা শিকিব পাৰিব তাৰ কাৰণে মোৰ চেনেলত আপোনালোকে কানেক্টেড হৈ থাকক বাট আজিৰ এই ভিডিওটোত আমি মেইনলি শিকিম মান্থলি অপশ্যন বাইং ষ্ট্ৰেটেজি বলক ভিডিওটো আৰম্ভ কৰোঁ সচৰাচৰ আমি বেংক নিফটিত উইকলি অপশ্যন বাইং কৰোঁ বাট আজিৰ এই ভিডিঅ'টোত আমি শিকিম যে মান্থলিত বেংক নিফটি অপশ্যন বাইং কেনেকৈ কৰিব পাৰি তাৰ কাৰণে আমাৰ ষ্ট্ৰেটেজি কি হ'ব আমি কেনেকৈ এনালাইচিছ কৰিম আমাৰ ষ্ট্ৰাইক প্ৰাইচ কি হ'ব এণ্ড দেন আমাৰ হোল্ডিং যিটো প্ৰচেছ সেইটো কিমান দিনলৈকে থাকিব বহুতখিনি নজনা কথা আজিৰ এই ভিডিঅ'টোৰ পৰা শিকিব পাৰিব একেবাৰে সহজ সৰল ভাষাত মই ভিডিঅ'টোত বুজাবলৈ ট্ৰাই কৰিম তাৰ আগতে মই আপোনালোকক এটা ডিস্ক্লেমাৰ দিম যদি আপুনি বিগিনাৰ হিচাপে ভিডিঅ'টো চাই আছে তেতিয়াহ'লে এই ষ্ট্ৰেটেজিটো আপোনাৰ কাৰণে একেবাৰে নহয় আপুনি মাৰ্কেটত আছে আপুনি অপশ্যন ট্ৰেডিঙৰ বিষয়ে জানে অপশ্যন ট্ৰেডিঙৰ প্ৰতি আপোনাৰ এটা এক্সপিৰিয়েন্স আছে তেতিয়াহ'লে আপুনি এই ষ্ট্ৰেটেজিটো ব্যৱহাৰ কৰিব পাৰে তাৰ আগতে কওঁ যিহেতু আমি ষ্ট্ৰেটেজিটো ডিছকাছ কৰিম ডিছকাছ কৰাৰ আগতে লগে লগে আপুনি এক্সিট কৰিব সেইটো নহয় এক্সিকিউট কৰিব নোৱাৰি বাৰু এইটো মান্থলি হয় আপুনি এটা কাম কৰিব পাৰে আপুনি বেক টেষ্টিং কৰিব পাৰে বেক টেষ্টিং মাহৰ বেক টেষ্টিং কৰি দেন পিছ নেক্সট মাহত আপুনি এই ষ্ট্ৰেটেজিটো এক্সিকিউট কৰিব পাৰে ষ্ট্ৰেটেজিটো হ'ল ষ্ট্ৰেডেল আমি বাই কৰিম ছেম ষ্ট্ৰাইক প্ৰাইচৰ আমি ষ্ট্ৰেডেল বাই কৰিম তাৰ আগতে আহিব আমি যিহেতু ষ্ট্ৰেটেজিটোত আমি চাব লাগিব কি মান্থলি ইনডেক্স এনালাইচিছ আমি কৰিব লাগিব ছেম ষ্ট্ৰাইক প্ৰাইচ মানে এ টি এমৰ মান্থলি আমি বেছত বাই কৰিব লাগিব আমাৰ হোল্ডিং প্ৰচেছ কেতিয়ালৈকে থাকিব টিল এক্সপায়াৰী তাৰ আগতে যিহেতু আমি কৈছোঁ যে মান্থলি আমি এনালাইচিছ কৰিম মান্থলিৰ কাৰণে আমি সহায় ল'ম ট্ৰেডিং ভিউ ট্ৰেডিং ভিউত আমি টাইম ফ্ৰেম আমি চেঞ্জ কৰিম টাইম ফ্ৰেমত যদি আমি চাওঁ ইয়াত আমাৰ ডেইলি আছে উইকলি আছে আৰু মান্থলি আছে তো আমি মান্থলিত যাম চিম্পল মান্থলিত গৈ আমি চাম যে মান্থলিৰ কেণ্ডেল কেনেকুৱা হৈ আছে যিহেতু এইটো নৱেম্বৰৰ কেণ্ডেল নৱেম্বৰ কমপ্লিট হোৱা নাই তাৰ আগতে আমি চাম যে অক্টোবৰত কেনেকুৱা ধৰণৰ এটা মুভমেণ্ট দিছে তাৰ আগতে আমি তাৰ কাৰণে আমি হেল্প ল'ম কিহৰ স্কেলৰ হেল্প ল'ম স্কেলৰ হেল্প লৈ আমি চাইছোঁ যে অলমষ্ট 6% মুভমেণ্ট মানে 2548 পইণ্টৰ এটা মুভ দিছে নৱেম্বৰ অক্টোবৰ মাহত এতিয়া আমি চাম যে ছেপ্টেম্বৰ মাহৰ মুভমেণ্ট কিমান আছিলে ছেপ্টেম্বৰ মাহতো ছেম 5.78% মুভ তাৰ আগত চাম যে আমি জুলাই মাহৰ মুভমেণ্ট কিমান আছিলে জুলাই মাহত যদি আমি চাওঁ জুলাই মাহতো কিমান 2000 পইণ্টৰ এটা আমি ৰেলি দেখিবলৈ পাইছোঁ মুভমেণ্ট দেখিবলৈ পাইছোঁ এতিয়া যদি আমি মান্থলি চাওঁ মান্থলিত আপোনালোকে দেখিছে হায়াৰ হাই বনাই বনাই গৈ আছে বুলিছনেছ আমি দেখিছোঁ এনেকুৱা নহয় যে মান্থলি মাৰ্কেট বুলিছে হ'ব বিয়েৰিছো হ'ব পাৰে বাট এতিয়া আমি দেখা নাই ক্লজিং নৱেম্বৰৰ মাহৰ আমি ক্লজিং দেখা নাই তো নৱেম্বৰ মাহত আমি এই ষ্ট্ৰেটেজিটো এক্সিকিউট কৰিব নোৱাৰিম আমি এক্সিকিউট কেতিয়া কৰিম আমি জানুৱাৰী মাহত এক্সিকিউট কৰিম এতিয়া বহুতে ক'ব জানুৱাৰী মাহত কিয় কাৰণ ডিচেম্বৰ মাহত আমি বেক টেষ্টিং কৰিব পাৰোঁ যিহেতু এইটো ষ্ট্ৰেটেজি এনেকুৱা নহয় যে আপুনি আজি শুনিছে আৰু কাইলৈ এক্সিকিউট কৰিব নহয় বেক টেষ্টিং কৰক যোনে আপোনাক কওক বেক টেষ্টিং কৰি তাৰপিছতে আপুনি ট্ৰেডটো কৰিব তাৰ লগতে আমি চাব পাৰোঁ আৰ এছ আই যিটো মই সচৰাচৰ ব্যৱহাৰ কৰোঁ ৰিলেটিভ ষ্ট্ৰেংথ ইনডেক্স আপোনালোকেও চাব পাৰে আৰ এছ আইত আমি কি দেখিছোঁ 60 আপত আছে যিহেতু বুলিছনেছ দেখিছোঁ যদি 40-50 থাকে তাৰ মানে কি ছাইডৱেজ আছে তো আমি ইয়াত বুলিছনেছ দেখিছোঁ আমি আৰ এছ আই চাব পাৰোঁ মান্থলি বেছত তো মান্থলি বেছত আমি ইয়াত বুলিছনেছ দেখিছোঁ আৰু মান্থলি বেছত যিহেতু মুভমেণ্ট ভাল মুভমেণ্ট এটা দিয়ে তাৰ আগতো আমি দেখিছোঁ বহুত ধুনীয়া ধুনীয়া মুভমেণ্ট দিছে 3000-4000 পইণ্টৰো আমি মুভমেণ্ট দেখিবলৈ পাইছোঁ মান্থলি এনালাইচিছ আমাৰ হৈ গ'ল এনালাইচিছ হোৱাৰ পিছত এতিয়া আমি চাম যে ছেম ষ্ট্ৰাইক প্ৰাইচ ছেম ষ্ট্ৰাইক প্ৰাইচৰ আমি এ টি এম মান্থলি বেছত আমি বাই কৰিব লাগিব
তো এতিয়া যদি আমি ব্যাংক নিফটি অ্যানালাইসিস করো, ব্যাংক নিফটির বর্তমান প্রাইস চলে আছে 43,737.90 চলি আছে। তো আমি এতিয়া চাব লাগিব কত, আমি এতিয়া যিকোনো ব্রোকার অ্যাপ, আপনাদের যেটু ব্যবহার করে আছে, যেটু আপনার কারণে কমফর্টেবল হয়, জিরোদা হব পারে বা ফায়ারসো হব পারে, স্টকও হব পারে, মই যেহেতু এঞ্জেল ওয়ান ব্যবহার করো আর আপনাদেরকেও করব পারে, ডিসক্রিপশনত লিঙ্ক দিয়ে আছে, আপনাদের খুলি লব পারে। তো ইয়াত আমি যদি চাও প্রাইসের ক্ষেত্রে, এটিএমর ক্ষেত্রে বর্তমান 43,737 চলি আছে, তো আমার এটিএম কিমান হব, 43,700 কি হব আমার এটিএম প্রাইস, এটিএম প্রাইস হয়ে গেল। এতিয়া আসব যেহেতু আমি স্ট্রাডেল বাই করি, 43,700 আমি স্ট্রাডেল বাই করি, সি আর পিই আমি বাই করি, নভেম্বরতে চাই আছো মই দেই, নভেম্বর অ্যানালাইসিস যেহেতু চলি আছে। ডিসেম্বরের ক্ষেত্রে কি হব পারে, ডিসেম্বরত হয়তো 44,000 হব পারে এটিএম বা 42,000 হব পারে, আমি কিন্তু না জানো কিমান হব পারে। আমি জাস্ট নভেম্বর মাহটো চাইছো, স্ট্রাডেল যদি আমি বাই করো তেতিয়াহলে কল 43,700 পুট 43,700। মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু আমি মান্থলি করি, মান্থলিত কি নয় থিটারিকে নহয়, সেইটো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাট যদি আমি উইকলি ট্রেডিং করো, আপনাদেরকে জানে উইকলি অপশন বাইংত কি হয়, বহুত বেশি থিটারিকে হয় যদি আপনার বিপরীতে মুভ করেছে বা যদি কনসলিডেশন হয়ে আছে, সেইটো একটা প্রবলেম আছে উইকলি। তো এইটো হলো আমার নভেম্বর, বাট যদি আমি ডিসেম্বর ট্রেড করো তেতিয়াহলে আমার বেলেগ হয়ে যাব পারে, 44,000 আমি কল বাই করব পারো বা 44,000 পুট বাই করব পারো যদি মার্কেট উপরত যায়, আর যদি তলাতে আহে সেম, ইয়াতো আমি কল বা পুট বাই করি স্ট্রাইক প্রাইসের ক্ষেত্রে। এইখানে হলো আমার স্ট্রাইক প্রাইস, এনেকে কি করব পারো, আমি স্ট্রাইক প্রাইস খিনি সিলেক্ট করব পারো, সিলেক্ট করে আমি কি করিম, বাই করিম। বাই করার পিছত আমার পিছত আহিব যে হোল্ড টিল দা এক্সপায়ারি। এতিয়া আহিব সবরে কুয়েশন যে ইমান দিনলৈকে মই কেনেকে হোল্ড করিম, যেহেতু এটা আমার মান্থলি বেসর স্ট্রেটেজি হয়, আমি কিন্তু হোল্ড করব লাগিব। এটা বহুতে বহুতর হয়তো যেটু প্রফিট, মানে অলপ প্রফিট দেখিলো এক্সিট করে দেয়, এটা মানে লিমিটেশন থাকে যে মই 5% 10% 15% এখিনি পালে মোর হয়ে যায়, তেতিয়াহলে আপনি এক্সিট করিব পারে যদি আপনার মতে হয়ে আছে, বা যদি আপনি ভাবিছে মই হোল্ড করিম তেতিয়াহলে হোল্ড করিব পারে টিল এক্সপায়ারি জানুয়ারি মাহর কারণে দেই। ডিসেম্বরত আমি কি করিম তার কারণে আমি ব্যাক টেস্টিং করিম। আহিব যে স্টপ লস আমার কিমান হব, যেহেতু আমি মান্থলি অপশন বাইং করেছো, স্টপ লস হব যেটা আপনি ইনভেস্ট করেছে সেইটাই আপনার স্টপ লস হব, কারণ এইটো হল মান্থলি অপশন বাইং স্ট্রেটেজি। ইয়াত আমি যদি স্টপ লস লগাই দিও তেতিয়াহলে কি হব পারে, আমার স্টপ লস হিটও হয়ে যাব পারে, আর হিট হয়ে যাওয়ার পিছত আপনার রিগ্রেট ফিল হব যদি মান্থলি, যদি আপনার ফেভারত মার্কেট মুভ করে আছে। বাট আমার ইয়াত কি নহব, স্টপ লস না থাকে, আমি যেটা ইনভেস্ট করেছো সেইটাই হব, আমি প্রফিট না জানো কিমান হব, বাট আমার লসটো আমি যেটা ইনভেস্ট করেছো সেইটাই আমার লস হওয়ার চান্স আছে। এনেকে আমি কি করিম, স্ট্রাডেল বাই করিম। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু আমি স্ট্রাডেল বাইং করিম তার আগতে কি হব আমার ব্যাক টেস্টিং, মই আগতে কৈছো আপনি ব্যাক টেস্টিং করিহে করিব পারে, আপনি 2 মাহরও ব্যাক টেস্টিং করিব পারে, 3 মাহরও করিব পারে, যেটা আপনার কারণে কমফর্টেবল হয়। যদি আপনি ভাবিছে যে না মই ফেব্রুয়ারির পৰা স্টার্ট করিম বা মই মার্চৰ পৰা স্টার্ট করিম, তেতিয়া করিব পারে। এতিয়া আহিব যে আপনি যেহেতু বাই করিব কেতিয়া করিব, যদি আমি জানুয়ারি মাহৰ চাও, জানুয়ারি মাহৰ এসপ্তাহের ভিতরে আমি করব লাগিব, মানে আমার যেহেতু এক্সপায়ারি কিমানত হয়, আমার এক্সপায়ারি থার্সডেত হয়, তো সপ্তাহের ভিতরত আপনি মন্ডে চুজ করব পারে, টিউজডে চুজ করব পারে, মানে সপ্তাহটোর ভিতরতে আপনাদেরকে করে লব, যেদিনা মান্থলি এক্সপায়ারি স্টার্ট হয়েছে তেতিয়া আপনি করব সেইটো নহয়, যেতিয়া আপনি এসপ্তাহ হয়ে গেছে তেতিয়া আপনি এইটো কাম করব পারে, একেবারে সিম্পল হয়। খালি আমি কি করব লাগিব, আমার মুভমেন্টখিনি আমি বুঝি লাগিব, আমি কি হোল্ড করব পাৰিব লাগিব। তো আজির এই ভিডিওটোত এইখিনি আছিলে যে মান্থলি কেনেকে অ্যানালাইসিস করব পারি, আর আপনাদের আগতে কৈছো যে আমি নেক্সট মান্থলি অপশন বাইংৰ ওপৰত এটা ভিডিও আনিম, যেটো এডভান্স লেভেলৰ হব অকণমান, যেটো আমি ওয়ান ওয়ে করিম, আমি টু ওয়ে নকৰো, ইয়াত আমার কল পুট দুটাই হৈছে, বাট তাত কি হব আমার কল বা পুট হব, আর আমার হোল্ডিং প্রসেস কম দিনের ভিতরে থাকবে, মানে কম সময়ের ভিতরে আমি এক্সিট করিম একটা ভাল প্রফিট লৈ। তো সেইটো এডভান্স লেভেলের হব, নেক্সট আমি সেই ভিডিওটো আনিম। আই হোপ আজির এই ভিডিওটো আপনাদের কিবা শিকিব পারিছে, কমেন্ট বক্সে জানাব, ধন্যবাদ।